জেলিফিশ। গোপালপুর হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্টের একটা সমুদ্র শহর। তাই ভাবলাম এসছি যখন তাহলে একটু ঢুকেই পড়ি, ঢুকে কিছু ফটোও তুলে নিই, সেই জন্য চলে এসেছি সেই ভাঙা বাড়িটায়। আজকে হচ্ছে 26 জানুয়ারি, হ্যাপি রিপাবলিক ডে। সপ্তাহের মাঝখানে হঠাৎ করে একটা ছুটি পাওয়া গেলে সেই ছুটিটাকে হাতছাড়া করা যায়, সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি বলে রাস্তার ধারে চাকুলি পিঠে আর আলুর দম দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এর মধ্যেই সুফিকে বলেছিলাম একটু ভিডিও করবি, তার নমুনা দেখো পুরো হেজি এসছে। কেমন আছে বলো? ব্রেকফাস্ট সেরে এখন আমরা চলেছি গঞ্জাম ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে, মানে গোপালপুর। অবশ্য তার মাঝখানে একবার চা ব্রেকও নিয়ে নিয়েছি। চায়ের দোকানের লোকেশনটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। যাই হোক, আমরা চা খেলাম আর এর ফাঁকে সুফি ডগিকে বিস্কিটও খাইয়ে দিল। চা খাওয়া হয়ে গেলে আমরা আবার যাত্রা শুরু করলাম গোপালপুরের উদ্দেশ্যে। তবে এরপরে কিন্তু আমরা আর কোনো ব্রেক নিইনি, কারণ এর থেকে বেশি ব্রেক নিলে গোপালপুর পৌঁছাতে আরও অনেক বেশি দেরি হয়ে যেত। আমরা এখন চলে এসেছি গোপালপুর সি বিচে, কিন্তু এখানে আসার পর না প্রচণ্ড রোদ, মানে কল্পনাও করতে পারিনি যে এতটা রোদ হবে আজকে। আর ঠান্ডা তো লেশ মাত্র নেই, রীতিমতন গরম লাগছে এখানে। গোপালপুর হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্টের একটা সমুদ্র শহর, আর ভুবনেশ্বর থেকে এখানকার ডিস্টেন্স মোটামুটি 4 ঘন্টার মতন লেগেছে। মাঝখানে আমরা দুবার ব্রেক নিয়েছিলাম, একবার তোমরা দেখলে যে ব্রেকফাস্ট করলাম, আর একবার চা খাওয়ার জন্য 10 মিনিটের একটা ব্রেক। ভর্ষ হাওয়া চলছে, আর হাওয়ার চোখে কথাও শোনা যাচ্ছে না। যাও, কোন জায়গাটা ভালো? গোপালপুর না পুরী? গোপালপুর। এটা বেশি ভালো লাগছে? বেস্ট বিচ এভার। বেস্ট বিচ এভার, যেটাই দেখি সেটাই বেস্ট বিচ এভার। মিস্টার মুখার্জি কেমন লাগছে? ভালো লাগছে, গরম, প্রচন্ড গরম, খুব গরম, বালি পুরো তেতে রয়েছে, রোদটা লাগছে, তার সাথে আবার গরম। না থাকলে ভালো, আগেকার মতন এখানে আসেই কত টুরিস্ট নেই, আগে প্রচুর টুরিস্ট ছিল। আগের বার যখন এসেছিলাম প্রচুর টুরিস্ট ছিল, তাই বোধ হয় ফানিতে এখানে অনেক হোটেল ফোটেল বোধ হয় ভেঙেও গেছে এখানে। এখন দেখছি পুরো ফাঁকা ফাঁকা, সেরকম হোটেল নেই, অত হোটেল নেই, ফাঁকা ফাঁকা, কিন্তু তৈরিও হচ্ছে কিছু আবার হোটেল দেখা যাচ্ছে। ভালো, সব মিলিয়ে মোটামুটি ঠিক আছে। আর আজকেও বেশ ফাঁকা না? আজকে প্রচণ্ড ফাঁকা, এত ফাঁকা হয় না। 26 তে যেরকম ভেবেছিলাম
ভিড়টা হবে? আমরা ভেবেছিলাম যে তো যত ভিড় হবে ততটা ঠিক ভিড় নেই, ফাঁকা ফাঁকা রয়েছে। আমরা এখন একটু সামনের দিকে এটে এটে যাচ্ছি, কারণ কিছু করার নেই এখানে, বেসিক্যালি সেরকম বসারও জায়গা নেই, মানে বসার জায়গা নেই ইন দ্য সেন্স এরকম পেছনে এরকম প্যাভিলিয়নগুলো আছে, কিন্তু এই প্যাভিলিয়ন না ভীষণ গরম হয়ে রয়েছে, সেই জন্য বসা যাচ্ছে না। আর এখানে কোনো ওই পুরীর মতন চেয়ার টেয়ারও পাতা নেই, অবশ্য পুরীতেও বিকেলের দিকে পাতা থাকে, এখানে কখন পাতবে জানি না ঠিক। তাই অন্য বলল চলো একটু হেঁটে আসি, আর হাঁটলে খিদেটাও পাবে, তারপর লাঞ্চ করবো, ততক্ষণে হয়তো রোদটাও পড়ে আসবে, গরমটাও কমবে, তখন তাহলে বিচে এসে বসা যাবে। সেই জন্য এখন আমরা চলেছি অজানার পথে। আরে বাহ, হিরো দাঁড়িয়ে রয়েছে বীচ থেকে। যে খান্ডাহর মানে যেই ভাঙা বাড়িটা দেখা যাচ্ছিল, সেই বাড়িটার একদম স্পটে এসে পৌঁছে গেছি। তো যখন ভাবলাম, মানে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন এই ভাঙা বাড়িটার একদম মেইন গেটের সামনে চলে এসেছি। তাই ভাবলাম এসছি যখন তাহলে একটু ঢুকেই পড়ি, ঢুকে কিছু ফটোও তুলে নিই, সেই জন্য চলে এসেছি সেই ভাঙা বাড়িটায়। আমিও তুলবো, আমিও ফটো তুলবো। এই আমার হাত একটু ধরো, বড্ড উঁচু। এখান থেকে সমুদ্রটা হেভি লাগছে, দারুণ লাগছে। বাবা, মামা একটু সরে যাবে? মানুষ কত আশা নিয়ে, এক রাশ স্বপ্ন নিয়ে নিজের আস্তানা তৈরি করে, কিন্তু কালের প্রভাবে সব কিছুই একদিন না একদিন ধ্বংসপ্রাপ্ত হয়, স্মৃতির অতলে বিস্তৃত হয়ে থেকে যেতে হয়। আজকে এখানে এসে খুব ভীষণভাবে এই সত্যটাকে উপলব্ধি করলাম। কোনো এক সময় হয়তো এই বাড়ির বাসিন্দারা অপার দৃষ্টিতে সমুদ্রকে দেখত, কিন্তু আজ এই বাড়িটার কি কঙ্কালসার চেহারা। আমরা এখন লাঞ্চ করার জন্য এসে গেছি কানক রেস্টুরেন্টে। এটা হচ্ছে সি বিচের বাইরে, গোপালপুর কলেজের ঠিক অপোজিটে। কারণ ওখানকার একটা লোকাল দোকান থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে লাঞ্চ কোথায় ভালো পাওয়া যাবে, তখন উনি বললেন যে এই এরিয়াতে খাবেন না, কারণ এরা বাসি খাবারও চালিয়ে দেয়। সেই জন্য ভালো খাবার পেতে হলে আপনারা গোপালপুর কলেজের দিকে চলে যান, কলেজের অপোজিটেই আপনারা একটা ভালো ধাবা পেয়ে যাবেন। খাবারের অর্ডার করে দিয়েছি, এখন খেয়ে দেখি এখানকার টেস্ট কেমন এবং খাবারের কোয়ালিটি কেমন। এরকম সাইজের একটা পাঁপড় খেলেই তো একদম পেট ভরে যাবে। তিনটে অর্ডার করলে কেন, দুটো বা একটা করলেই তো হয়ে যেত, পাঁপড় খেয়ে পেট ভরাবো? এটা কি বললো, চিকেন আফগানি? আর ওটা হচ্ছে চিকেন কষা। আর এটা কি, চিকেন লাসুনি? কত ধরনের চিকেন অর্ডার করেছো? তিন ধরনের বলছো, তিন পিস করে দাও চিকেন। আর এটা কি আছে, চিকেন ভেজ? ভেজ ভেজ, এটা ভেজ ভাজি? ভাজি আছে না, মিক্সড ভেজ? মিক্সড মিক্সড। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি সি বিচের দিকে। খাবার দাবার না খুব একটা ভালো লাগেনি, টাটকাই ছিল, কিন্তু একটা চিকেনের আইটেম বাসি যে পুরো বোঝা গেছে, আর টেস্ট একদমই ভালো না, মানে কি বলবো, মানে সবকিছু কেমন একটা। গোপালপুর এদিকে ছিল তো ভালো,
এদিকে চলে গেলে ভালো হতো, পান্থনিবাসে। আর কি বলতো, কেমন যেন মানে সবকিছু কেমন একটা ঘ্যাট পাকানো, সবকিছুর মধ্যে পেঁয়াজ দিয়ে একটা ঘ্যাট পাকিয়ে রেখেছে। প্রত্যেকটা চিকেনেরই একই রকম টেস্ট লাগলো, মানে একই মশলায় চিকেন শুধু পিস দিয়ে দিয়ে নাম আলাদা করে দিয়ে দিয়েছে। রেডি ফর বিচ? ইয়েস। হ্যাঁ, জুতো খুলে স্লিপার পরে নিলি? হ্যাঁ, একদম তৈরি। इसमें क्यों डाला? बड़ा क्यों डाला? खेते चले जाते, चले गए, भालो हलो बाबा। সমুদ্রে যেমন স্নান করা যায়, গোপালপুরের সমুদ্রে স্নান করাটা কিন্তু খুবই রিস্কি, কারণ এখানে জলের স্রোত একটা চোরা স্রোত রয়েছে যেটা স্নান করার পক্ষে খুবই ডেঞ্জারাস। তাছাড়া বিচের মধ্যেই দেখলাম বেশ কিছু কিছু বোল্ডার চারিদিকে ছড়িয়ে রয়েছে, তাই স্নান করাটা খুব ডেঞ্জারাস। তোমরা আসলে এখানে জাস্ট নির্জনতা আর সমুদ্রকে উপভোগ করার জন্যই এসো, আর স্নান করতে হলে তার জন্য তো পুরী রয়েছে। পুরীতে গেলে কেমন যেন একটা আপন আপন ফিলিংস হয়, যেটা এখানে এসে কিন্তু হচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে পুরীতে যেখানেই যাব আমরা বাংলা কথা শুনতে পারবো, আর বাঙালি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে আসলে এটা টিপিক্যাল উড়িষ্যা, মানে আর পুরীকে বলাই যেতে পারে পার্ট অফ বেঙ্গল, কারণ পুরীতে চারিদিকে বাঙালি আর ওখানকার লোকালরাও বাংলা কথা জানে, বলতে পারে এবং বুঝতে পারে। আগে এখানে একটা বোট সার্ভিস ছিল, বোটে করে বেশ কিছুটা দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসতো, এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু বোটগুলো তো ওখানে রয়েছে দেখলাম। না, এই বোট আর ওই বোট আলাদা আলাদা, ওটা একটু স্পিড বোট টাইপের, না লম্বা লম্বা, বড় বড়, আরো বড় ছিল না? ওই সার্ভিসগুলো দেখছি না, বন্ধ হয়ে গেছে। ওই তোমার ইয়েগুলো পরিয়ে নিয়ে যেত, ওই যে লাইফ জ্যাকেট পরিয়ে, লাইফ জ্যাকেট পরিয়ে নিয়ে যেত, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে মনে হয়। সুন্দর ইয়ে পাতা খাচ্ছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা স্ট্যাচু, কি বিশাল সিংহালা। গোপালপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সোজা ভুবনেশ্বর। আর তোমাদের একটা জিনিস আমি একটু সাজেস্ট করব, যদি গোপালপুরে আসো শুধু গোপালপুরকে বেস করে এসো না, তার সাথে মানে আরও কিছু আরও কয়েকটা জায়গা তোমরা রেখো। যেমন অনেকে আমরা যেরকম এসেছিলাম 2015-তে, আমরা টারিংবাড়ি হয়ে গোপালপুরে এসেছিলাম, তো সেরকম তোমরা একটা প্ল্যান করতে পারো, বা গোপালপুরের সাথে তোমরা বারকুল, রম্ভা এই জায়গাগুলোকেও রাখতে পারো, তাহলে আমার মনে হয় গোপালপুর ট্যুরটা কমপ্লিট হবে। কারণ অ্যাজ সাচ গোপালপুরে দেখার মতন সেরকম কিছু নেই, আর বিচটাও কিন্তু খুব একটা বড় না, তাছাড়া এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটিও নেই করার মতন, আর থাকার জায়গাও খুব আহমরি কিছু নেই। সুতরাং গোপালপুরের সাথে আরও কিছু জায়গা অ্যাড করে তারপর তোমরা এখানে ঘুরতে এসো। আরেকটা কথা, আমার কিন্তু রম্ভা আর বারকুলের ওপর অলরেডি একটা ভিডিও করা আছে, তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর আই বাটনে আমি ওই ভিডিওটার লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে রম্ভা আর বারকুল জায়গাটা কেমন। আজকের মতন আমাদের গোপালপুর ট্যুর শেষ, এখন হচ্ছে তোমাদের
টাটা বাই বাই বলার সময়। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, ইয়েস, লাইক, কমেন্ট আর শেয়ার। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ এই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আরও সুন্দর সুন্দর এক্সাইটিং ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। সো কিপ সাবস্ক্রাইবিং, কমেন্টিং, লাইকিং অ্যান্ড শেয়ারিং। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। বাই বাই।